এবং আমরা কিন্তু জাস্ট 10 মিনিটে অনেকগুলা প্রায় 250-300 খড়ের যে আটি সেটা কিন্তু আমরা কেটেছি। আসসালামু আলাইকুম, আমরা আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্বাইন্ড খড় কাটা, ঘাস কাটা প্লাস হচ্ছে আপনার গ্রাইন্ডিং, যেটা গরুর খাবার তৈরি করে মেনলি। তো এটা এর আগে যে ভিডিওটা দেখেছিলেন সেটার থেকে আজকের মেশিনটা আরও এক্সেপশনাল, কারণ হচ্ছে এখানে অনেক কিছু জিনিস অ্যাড করা হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখন যে মেশিনটার সামনে আমি দাঁড়িয়ে আছি সেটাতে দেখতে পাচ্ছেন নতুন কিছু জিনিস অ্যাড করা, সেটা হচ্ছে এখানে কিন্তু বেল্ট লাগানো আছে। যে বেল্ট আগেরটাতে কিন্তু এই বেল্ট সিস্টেম ছিল না, সেখানে শুধু আপনার খোলা জায়গা ছিল, যেটাতে C2 যে মডেলটা আপনারা দেখেছিলেন সেটা ছিল। এটাতে কিন্তু বেল্ট লাগানো আছে, এই বেল্টের কারণে এখানে যদি আপনি এলোমেলো খড়ও দেন এটা কিন্তু অটোমেটিক টেনে নেবে। তারপরে এটা হচ্ছে যে বেল্ট সিস্টেমটা এবার করা আছে, এর আগে কিন্তু আপনারা যেটা দেখেছিলেন সেটাতে কিন্তু বেল্ট আলাদা আলাদা ছিল, এবং খুলে রেখে একটা খুলে রেখে আরেকটা ব্যবহার করতো অথবা দুইটা একসাথে ব্যবহার করতো। তবে এটাতে বেল্ট খোলাখুলি ঝামেলা নেই। কেন ঝামেলা নেই আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একটা সুইচ দেওয়া আছে, এই সুইচের মাধ্যমেই বেল্টটাকে এপাশ ওপাশ করা যায়। এই সুইচটা দিয়েই এক পাশে ঘুরাই দিলে খড় কাটা মেশিনটা চলবে, আরেক পাশে ঘুরাই দিলে আপনার গ্রাইন্ডিংটা চলবে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা স্পেশাল। দুই হচ্ছে এখানে যে মোটরটা দেখতে পাচ্ছেন, মোটরটাতে কিন্তু দেখেন একদম হেভি কোয়ালিটির মোটর, ইন্ডাস্ট্রিয়াল মোটর এগুলো ব্যবহার করা আছে এবার, যেগুলো আপনার সচরাচর নর্মাল মোটরের থেকে অনেক ভালো মোটর। এই মোটরগুলো সহজে নষ্ট হবে না, দিব্যি চালাতে পারবে। আগেরটাতে কিন্তু আপনাদের ছিল হচ্ছে 4 হর্সের মোটর, এবার কিন্তু আরও 1.5 হর্স বেশি হয়েছে, এটা হচ্ছে 4.5 হর্সের মোটর ব্যবহার করা আছে। তো আমরা এটা যখন ডেমো দিচ্ছিলাম, আগেরও মেশিনগুলো আমরা একসাথে বের করেছি, আমরা প্রত্যেকটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। যে আগে যেটা আপনার বেল্ট ছাড়া ছিল সেটাও আমরা আজকে খড় কাটে দেখিয়েছি। তারপর C2+ যেটা সব থেকে বেশি বিক্রি হয় যারা সিঙ্গেল যারা খামারি নেন, এটাও কিন্তু আজকে আমরা ব্যবহার করেছি। এবং স্পেশাল যে আছে এই খড় কাটা মেশিনটা, এটা একদম নতুন এসেছে, তো এটাতে আমরা কিন্তু ডিজিটাল মোটর ব্যবহার করেছি এবং হেভি কোয়ালিটির মোটর। এই মোটরটা কিন্তু একটু বাইরে থাকে, এটার একটু লুকিংটাও একটু সুন্দর, এই মোটরটার কারণে ওই প্রোডাক্টের একটু দাম বেশি, বাকিগুলা আগের দামেই মোটামুটি কিছুটা আছে, কিছুটা হেরফের হবে এটার কারণে, কারণ স্পেশাল কিছু জিনিস অ্যাড করা হয়েছে এই কারণে। তো তবে বাজারে দেখবেন যে নর্মাল কোয়ালিটির অনেক খড় কাটা মেশিন আছে যেগুলো কিন্তু এরকম আপনাকে সেবা মানে সার্ভিস দিবে না। কারণ হচ্ছে আমরা যে এখানে প্লেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই প্লেটগুলো কেমন প্লেট ব্যবহার করা আছে এবং কতটা হেভি। এখানে দেখবেন যে কিছু 4টা চাকা ব্যবহার করা আছে, এই চাকাতে লক সিস্টেম করা আছে প্রত্যেকটাতেই। তো এই চাকাগুলো কিন্তু খুবই হেভি চাকা, আপনারা যে কোনোখানে নিতে পারবেন এবং ওটা লক করে দিয়ে ওই স্থানে দাঁড় করেই কিন্তু কাজগুলো করতে পারবেন। তো খুবই সুন্দর এই মেশিনটা, আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন। তো আগের যেটা আছে সেটাও নিতে পারবেন, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে কিছু মেশিন নিতে চান তারা কিন্তু এইটা ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু আগেরগুলোর মতো দুইটাই আপনার হচ্ছে গিয়ার সিস্টেম আছে, একটা হচ্ছে 1/2 ইঞ্চি হবে, একটা হচ্ছে 1 ইঞ্চি হবে, যার যেটা সাইজ লাগে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং আমরা কিন্তু জাস্ট 10 মিনিটে অনেকগুলো প্রায় 250-300 খড়ের যে আটি সেটা কিন্তু আমরা কেটেছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে একদিন খড় কাটলে আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আপনার গরুর খাবার হয়ে যাবে, কোনো শ্রম লাগবে না, জাস্ট হালকা। আর বিদ্যুৎ বিল আপনি 10 মিনিটে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে, সর্বোচ্চ 3-5 টাকা 10 টাকা হতে পারে, এর বেশি তো না। তো মোটামুটি এগুলো বাসাবাড়ির লাইনেও আপনারা ব্যবহার করতে পারবেন এবং খুবই সাশ্রয়ী এই প্রোডাক্টগুলো। তবে এটার কম্বাইন্ড হওয়ার কারণে আপনারা গরুর খাবারও তৈরি করতে পারছেন, আমরা এটা ভিডিওতে দেখাই দিব যে কীভাবে এটা গ্রাইন্ডিং করে। চাইলে আপনারা কিন্তু এই গ্রাইন্ডিং ব্যবহার করে মশলা, তারপরে সুজি, খুদ এগুলোনও কিন্তু আপনারা গুঁড়া করে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল ভিডিও, তবে যদি এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ারে। তবে এখন ইদানিং খুবই প্রতারণা করছেন কৃষি বাজার নামে অনেকেই, তো এগুলো থেকে একটু সাবধান থাকবেন, দেখে শুনে প্রোডাক্ট কিনবেন, এসেও নিয়ে যেতে পারেন। এবং আমাদের এখানে যদি চান আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরেও অর্ডার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমাদের পেমেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতেই পেমেন্ট করবেন, এবং আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে ওয়েবসাইটে বাংলাদেশ ব্যাংকের অথরাইজেশন দিয়ে সেটাতেও আপনারা পেমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কিন্তু সুন্দর করে কাটায়, এর জন্য আলাদা কিছু করতে হচ্ছে না।